আমরা নানা সময়ে মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেলে লোন নিয়ে থাকি, 10 টাকা 20 টাকা 100 টাকা পর্যন্ত বা বিভিন্ন অঙ্কের টাকার লোন নিয়ে থাকি। মোবাইল ব্যাংক মোবাইল সিম কোম্পানিগুলো আমাদেরকে লোন দিয়ে থাকে। তো কেউ যদি লোন নেওয়ার পরে এটা পরিশোধ আবার রিসার্চ করলে পরিশোধ হয়, তো রিসার্চ করার আগে যদি কেউ মারা যায় তাহলে এই ঋণটা তো তার এখানে থেকে যায়। এটা কি তার যে মিরাসের অংশ আছে সেটা থেকে পূরণ করবে, বা এটা কি সে ঋণগ্রস্ত হয়ে মারা গেল, বা কি ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে? চমৎকার, খুবই বাস্তবসম্মত একটি প্রশ্ন। আসলে এই বিষয়টা আমাদের অনেকের, বা আমরা স্বাভাবিকভাবে এটাকে গুরুত্বই দিই না, বা এটা গুণার মধ্যে ধরি না যে এটা একটা ঋণ, ঋণ হিসেবে এটা গণ্য করি না। অথচ এটা একটা গুরুত্বপূর্ণ ঋণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো দায়িত্বে যদি এক দিনার বা এক দিরহাম, অর্থাৎ একটা পয়সাও যদি ঋণ থাকে, সে ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত তার তার জানাজা তিনি পড়াতে চাননি। এছাড়া কেউ যদি ঋণ রেখে যায় তাহলে কিয়ামতের দিন এটা হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক হিসেবে সেটা তার আমল থেকে পরিশোধ করে দেওয়ার পরে অন্যান্য হিসাব হবে। তো এই জন্য এই ছোট ঋণগুলো, ছোট ছোট ঋণগুলো আমাদেরকে, যদিও মোবাইল মানে মোবাইল অপারেটরগুলো আমাদেরকে উৎসাহিত করছে নেওয়ার জন্য, আমাদের উপকার হয়। বিভিন্ন সময় এমন পরিস্থিতি হয় যে রিচার্জ করতে পারছি না, এখন আমার লোনটা প্রয়োজন, তো হতে পারে প্রয়োজন সাপেক্ষে নেওয়া যেতে পারে। কিন্তু যখন এটা পরিশোধ ঋণ নিয়েছি তখন আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এটা পরিশোধও করতে হবে, কারণ পরিশোধ করার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ না করুন, তাহলে আমি যেন এটা অন্তত জানিয়ে রাখি, আমার ওসিয়ত নামাতে যেন লেখা থাকে যে আমার মোবাইলে কোনো ঋণ আছে কিনা তোমরা সেটা চেক করবে, যদি ঋণ থাকে সেটা পরিশোধ করে দেওয়ার পরে মিরাজকে বণ্টন করবে। অর্থাৎ এখানে 10 টাকা 20 টাকা 70 টাকা যেই হারে হোক, যে পরিমাণে অপারেটর আমাকে ঋণ দিয়েছে, সেটা রেখে যদি কেউ মারা যায় তাহলে মিরাজ থেকে আগে সেটা পরিশোধ করার পরে সম্পদ বণ্টন করতে হবে। এখানে বিষয়টা এমন না যে 10 টাকা 20 টাকা আর কি, না, এটা বান্দার হক, এটাকে গুরুত্ব দিতে হবে। অনেক অনেক শুকরিয়া প্রিয় দর্শক, আশা করি আপনারা মোবাইলে লোন ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে আরও সাবধানী হবেন। আর প্রিয় দর্শক, আপনিও আপনার উত্তরটি পেয়েছেন।